রহমান সাহেব আজ তাহেরকে দেখা মাত্র চিনলেন। হাতের ফাইল বন্ধ করে বললেন, ও তুমি? তাহের বলল, স্যার কেমন আছেন? ভদ্রতার প্রশ্ন, এই প্রশ্ন করার কোনো অর্থ হয় না, তবু করতে হয়। সামাজিক শ্রেণীবিন্যাসে একটু উপরে যাদের অবস্থান তারা নিচের অবস্থান থেকে আসা এই প্রশ্নের জবাব দেন না। রহমান সাহেবও দিলেন না। তাহের বলল, বড় সাহেব কবে আসবেন একটু খোঁজ নিতে এসেছিলাম স্যার। বসো। তাহের হক চুকিয়ে গেল। ম্যানেজার সাহেব তাকে বসতে বললেন ভাবাই যায় না। হঠাৎ করে তিনি এই বাড়তি খাতির কেন করছেন তা বুঝতে না পেরে তাহের খানিকটা ঘাবড়েও গেল। দাঁড়িয়ে আছো কেন, বসো। তাহের বসল। রহমান সাহেব বললেন, স্যারের কাছ থেকে ফ্যাক্স পেয়েছি, তার আসতে দেরি হবে। কতদিন দেরি, এইসব কিছু লেখা নেই, ওনার শরীর ভালো যাচ্ছে না, ফুল মেডিকেল চেক আপ করাবেন, তোমাকে আরো এক মাস খরচ দিতে বলেছেন, আমি ক্যাশিয়ারকে বলে দিয়েছি তুমি তার কাছ থেকে টাকা নিয়ে যেও। জি আচ্ছা স্যার। তাহের তো তোমার নাম, তাই না? জি স্যার। কিছু মনে করো না তাহের, বড় সাহেবের সঙ্গে তোমার কি যেন আত্মীয়তা আছে? জি না স্যার, কোনো আত্মীয়তা নেই, আমরা একই গ্রামের বাড়ি। ও আচ্ছা আচ্ছা। স্যার আমি উঠি? একটু বসো, কি একটা কথা তোমাকে যেন বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম, মনে পড়ছে না, একটু বসো, দেখি তো মনে পড়ে কি না। তাহের অস্বস্তি নিয়ে বসে রইল। ম্যানেজার সাহেব ভ্রু কুচকে রাখলেন। তিনি আজ শেভ করেননি, খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি বের হয়ে এসেছে, তাকে বুড়ো বুড়ো লাগছে। ও হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা শোনো, তুমি কি তোমার স্ত্রীকে ওই বাড়িতে নিয়ে উঠেছো নাকি? তাহের খুক খুক করে কাশল। রহমান সাহেব সরু চোখে তাকালেন। আমি খবর পেয়েছি তুমি তোমার স্ত্রীকে নিয়ে উঠেছ, নিজেদের ঘর বাড়ি করে নিয়েছ? কথাটা সত্যি না স্যার। তুমি তাহলে স্ত্রীকে নিয়ে উঠোনি? উঠেছি স্যার। তাহলে কথাটা সত্যি না বললে কেন? তাহের হড়বড় করে বলল, আমি একা একা থাকি, কিভাবে থাকি দেখতে এসেছিল, আমি বললাম দু একটা দিন থাকো আমার সঙ্গে। কাজটা খুব অন্যায় করেছ, আজ দিনের মধ্যে তুমি তোমার স্ত্রীকে সরিয়ে দেবে, স্যারের বাড়ি অন্যের সংসার পাতার জন্য না, বুঝতে পারছ? জি স্যার পারছি। আমি তো খবর শুনে হতভম্ব, স্ত্রীকে নিয়ে বাস করছো, ভালো কথা, স্যারের শোবার ঘরে নাকি রাতে ঘুমাও? তাহের শুকনো মুখে বলল, জি না স্যার। এই মিথ্যা কথাটা বলতে তার খুব কষ্ট হল, মিথ্যা বলা তাহেরের একেবারেই অভ্যাস নেই, মিথ্যা বলতে গেলেই কথা জড়িয়ে যায়। রহমান সাহেব বললেন, আমি অবশ্য কামরুলের কথা বিশ্বাস করিনি, সে এক আধ পাগল লোক, স্যারের শোবার ঘর চাবি দেওয়া, সেখানে ঢুকবে কিভাবে, কামরুল এসে বানিয়ে বানিয়ে বলেছে তা বুঝতে পেরেছি। যাই হোক, আজ দিনের মধ্যে তোমার স্ত্রীকে অন্য কোথাও রেখে আসবে। জি আচ্ছা স্যার আমি যাই। যাও। তাহের উঠে দাঁড়াল। রহমান সাহেব ফাইল খুলতে খুলতে বললেন, আজ রাতে আমি একবার তোমাদের ওখানে যাব, সচক্ষে দেখে আসব। জি আচ্ছা স্যার। সন্ধ্যাবেলা গিয়ে যেন না দেখি তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম করছো। তাহের ছোট করে নিঃশ্বাস ফেলল। নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গেই তার মাথা ধরে গেল, দুশ্চিন্তার মাথা ধরা, দুশ্চিন্তা না কাটা পর্যন্ত এই ব্যথা কমবে না। ম্যানেজার সাহেব বললেন, যাও, দাঁড়িয়ে আছো কেন, কিছু বলবে? জি না। তাহের এখন কি করবে? সিরাজ সাহেবের বাসায় যাবে? আজ তো যাওয়াই যাবে না, কাল যদি মেয়ের গায়ে হলুদ থাকে তাহলে আজ বোধহয় বিয়ে, বিয়ে বাড়িতে সে তার বউ নিয়ে উঠবে, এটাও মন্দ হয় না, বিয়ে উপলক্ষে সে বউ নিয়ে উঠলেই পারে, বিয়ে শাদিতে আত্মীয় স্বজনরা স্ত্রী পুত্র নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়, কয়েকদিন থাকে, এটা ছাড়া সে আর কি করতে পারে? জসীমের মেসে যাবে, সে একা হলে জসীমের কাছে যাওয়া যেত, স্ত্রী নিয়ে কিভাবে, পারুলের বড় চাচার সঙ্গে দেখা করতে পারে, বাসায় না গিয়ে ওনার অফিসে গেলে ভালো হয়, অফিসে তো উনি আর রাগারাগি করতে পারবেন না, অফিস থেকে বের করেও দিতে পারবেন না। পারুলের বড় চাচা অফিসে ছিলেন। তাহের ঘরে ঢুকেই টেবিলের নিচে ঝুঁকে পড়ে তার পা খোঁজে বের করল। টেবিলের নিচ থেকে বলল, চাচা ভালো আছেন? আজহার সাহেব উত্তর দিলেন না, গলা টেনে কাশলেন। তাহের টেবিলের নিচ থেকে হাসি মুখে বের হয়ে এলো, আবারও জিজ্ঞেস করল, চাচা ভালো আছেন? আজহার সাহেব গোদ জাতীয় একটা শব্দ করলেন। তাহের বলল, পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম চাচাকে ভালো খবরটা দিয়েই যাই। আজহার সাহেব চোখ ছোট ছোট করে বললেন, কি ভালো খবর? তাহের বিপদে পড়ে গেল।
কথার টানে সে বলে ফেলেছে চাচাকে ভালো খবরটা দিয়ে যায়। আসলে ভালো খবর কিছু নেই, সবই মন্দ খবর, ভয়ঙ্কর ধরনের খবর। তাহের ছোট করে নিঃশ্বাস ফেলল, তার পা কাঁপছে। পা কাঁপার কিছু নেই, তবু কাঁপছে, খিদের জন্য বোধ হয়। এখন বাজে দুটো, সে সকালে নাস্তা করে বের হয়নি, এখন পর্যন্ত এক কাপ চা ছাড়া কিছু খায়নি। আজহার সাহেব বললেন, বসো। তাহের বসল না, বসতে বললেও সে বসত, সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। ভালো খবরটা কি বললেন এত, চাকরি পেয়েছ? জি। কি চাকরি? তাহের রীতিমতো ঘামছে, আশ্চর্য কাণ্ড, সে একের পর এক মিথ্যা বলছে কেন? একবার মিথ্যা শুরু করলে অনেকক্ষণ ধরে বলতে হয়, মিথ্যার এটাই নিয়ম। মিথ্যা হলো চাকার মতো, একবার চলতে শুরু করলে চলতেই থাকে। আজহার সাহেব ঝুঁকে এসে বললেন, কি চাকরি? চা বাগানের চাকরি। চা বাগানে তো অনেক রকম চাকরি আছে, কুলির চাকরিও আছে, তোমার পোস্ট কি? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তাহের অবাক হয়ে লক্ষ্য করল আজহার সাহেব তার এই মিথ্যা কথাটা বিশ্বাস করেছেন। এতক্ষণ সরু চোখে তাকিয়েছিলেন, এখন চোখে সরু ভাব দূর হয়েছে, সেখানে জমা হয়েছে বিস্ময়। বেতন কি? বেতন বেশ ভালো। চা বাগানের চাকরিতে বেতন তো ভালো হবেই, বিদেশি কোম্পানি, এরা পেটে ভাতে কর্মচারী রাখে না। কোয়ার্টার দিয়েছে? জি চাচা দিয়েছে, ফার্নিশড কোয়ার্টার। ওদের নিয়মই এরকম, ফ্রি ফার্নিশড কোয়ার্টার, বেয়ারা বাবুর্চি। গাড়ি দিয়েছে? জি না, তবে দিবে বলেছে। দিবে বলেছে যখন তখন অবশ্যই দেবে। আর ওদের বাংলোগুলোও খুবই সুন্দর, ছবির মতো। আমি একবার একটা টি গার্ডেনে দৌড়াচ্ছিলাম, অপূর্ব। তুমি এই চাকরি জোগাড় করলে কিভাবে? আমার এক বন্ধুর খালু সাহেবের গার্ডেন। বুঝেছি, রেফারেন্সে চাকরি হয়েছে। এসব চাকরি অ্যাডভার্টাইজে হয় না, রেফারেন্সে হয়। তোমার ভাগ্য খুবই ভালো। জঙ্গলে মন টিকলে হয়? টিকবে, মন টিকবে, পেট শান্ত থাকলে মন শান্ত থাকবে। তোমার সুসংবাদ শুনে খুশি হয়েছি। তুমি কি খাওয়া দাওয়া করেছ? জি না। খাও, আমার সঙ্গে খাও, আমি টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসি, তোমার চাচি দিয়ে দেয়। দুজনের হবে না, কাচ্চি বিরিয়ানি খাবে? এখানে একটা বিহারির দোকান আছে, ভালো বিরিয়ানি বানায়। আমার বয়স হয়ে গেছে, রিচ ফুড সহ্য হয় না। আজহার সাহেব বিরিয়ানি আনতে তার বয়কে পাঠালেন, হাফ বিরিয়ানি আর একটা ঠান্ডা সেভেন আপ। তাহের বসে বসে ঘামতে লাগলো। এ কি করছে সে, মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছে, মিথ্যা বলতে একটু গলা পর্যন্ত কাঁপছে না। অভাব অনটনে তার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? অভাবী মানুষের কি বেশি মিথ্যা বলে? তাহের, পারুল কেমন আছে? ভালো আছে। ওকে বাসায় নিয়ে এসো, অনেকদিন দেখি না, আজই নিয়ে আসব। আচ্ছা এসো, কয়েকদিন থাকুক আপনাদের সঙ্গে। থাকুক, বিকেলেই নিয়ে আসব, ও আপনাকে দেখতে চাচ্ছে। আজহার সাহেব টেবিল থেকে ফাইলপত্র সরিয়ে খবরের কাগজ বিছিয়ে দিলেন, নিজেই দু গ্লাস পানি এনে রাখলেন, তার টিফিন ক্যারিয়ার খুললেন। তাহের বলল, আপনি খেতে শুরু করুন চাচা। একসঙ্গেই খাই, তোমার চা বাগানের নাম কি? তাহের অতি দ্রুত কোনো একটা নাম ভাবতে চেষ্টা করল, নাম মনে আসছে না। মাথার যন্ত্রণাটা হঠাৎ আরো বেড়ে গেল, চোখ পর্যন্ত জ্বালা করছে। চোখে মুখে পানির ঝাপটা দিতে পারলে ভালো হতো। তাহের বড় করে নিঃশ্বাস ফেলল, চা বাগানের নাম মনে পড়ছে না চাচা। তোমাদের কোম্পানির নাম জানতে চাচ্ছি। কোম্পানির নামটাও মনে পড়ছে না। আজহার সাহেব বিস্মিত হয়ে তাকালেন। তাহের ঢোক গিলে বলল, আপনাকে এতক্ষণ মিথ্যা কথা বলেছি চাচা। আজহার সাহেব অবাক হয়ে বললেন, মিথ্যা কথা বলেছ? জি, আমার চাকরি বাকরি এখনো কিছুই হয়নি। আজহার সাহেব তাকিয়ে আছেন, তার চোখে পলক পর্যন্ত পড়ছে না। তাহের খুক খুক করে কাশল। আজহার সাহেব বললেন, এতগুলো মিথ্যা বললে কেন, কারণটা কি? তাহের অস্পষ্ট গলায় বলল, জানি না, এমনি বলে ফেলেছি। চাচা আমি তাহলে যাই? আজহার সাহেব কিছু বললেন না। তাহের উঠে দাঁড়ালো, টেবিলের নিচে ঢুকে পড়ে কদমপুসি করল, আবারও বলল, চাচা যাই। আজহার সাহেব তাকিয়ে রইলেন, কিছুই বললেন না। তাহের বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। যদি আজহার সাহেব তাকে ডাকেন, কাচি বিরিয়ানির প্যাকেট থেকে আসা গন্ধটা বাতাসে ভাসছে। ক্ষুধার্ত মানুষ খাবারের গন্ধে খুব বিচলিত হয়, বোধশক্তি হারিয়ে ফেলে। তাহের দাঁড়িয়ে আছে বোধহীন একজন মানুষের মতো। বয়টার হাত থেকে বিরিয়ানির প্যাকেট আর সেভেন আপের বোতল নিয়ে পালিয়ে গেলে কেমন হয়? পারুল বাথরুমে,
তার গায়ে কোনো কাপড় নেই, খয়েরি রঙের একটা টাওয়েল দড়ি থেকে ঝুলছে। ইচ্ছা করলেই টাওয়েল সে তার গায়ে ফেলে খানিকটা আবরুর ভেতরে নিজেকে রাখতে পারে, তা সে করছে না, ইচ্ছে করেই করছে না। নগ্ন শরীরে সে অপেক্ষা করছে আসুক, কুকুরের সর্দারটা আসুক, মনের স্বাদ মিটিয়ে তাকে দেখুক, তারপর দেখা যাবে। কেউ আসছে না, এলে সে টের পাবে। সে তার সমস্ত চেতনা জাগ্রত করে অপেক্ষা করছে। তার সামনে গামলা ভর্তি পানি, পানির গামলায় তার ছায়া পড়েছে, অন্ধকারের ছায়া আলোর ছায়ার চেয়ে আলাদা। ভক করে তামাকের কড়া গন্ধ নাকে এসে লাগলো, কি বিশ্রী, কি উৎকট গন্ধ। লোকটা এসে দাঁড়িয়েছে। পারুল নিজের মনে হাসল, গামলার পানি হাত দিয়ে ছুঁয়ে দিল, পানিতে তার ছায়াটা লজ্জাবতী গাছের পাতার মতো কুকড়ে গেল। পারুল উঠে দাঁড়ালো, সে এখন দরজা খুলে লোকটাকে ধরবে। তার আগে সে কি গায়ে টাওয়েলটা জড়াবে, না যেমন আছে তেমনি বেরোবে? যেমন আছে তেমন বেরোলেও ক্ষতি নেই, কেউ দেখছে না। বাড়ির দেয়ালের ভিতর তিনটা ভয়ঙ্কর কুকুর এবং কামরুল নামের লোকটা ছাড়া আর কেউ নেই। কুকুরের চোখে পোশাক নিশ্চয়ই কোনো বড় ব্যাপার না। কুকুরের জগৎ হচ্ছে গন্ধের জগৎ, মানুষের গায়ের গন্ধটাই তার কাছে একমাত্র বিবেচ্য বিষয়। আর কামরুল, সে তো তাকে দেখেছেই। পারুল দরজা খুলে বের হলো। আশ্চর্য, তার লজ্জা লাগছে না, অস্বস্তি লাগছে না, তার কাছে কেমন যেন ঘোরের মতো মনে হচ্ছে। কিশোরী বয়সে একবার তার 105 ডিগ্রি জ্বর উঠেছিল, সে সময় সে এক ঘোরের জগতে ছিল। আশেপাশে সবাইকে তখন কেমন চকচকে লাগছিল, যেন সবার গায়ে তেল মাখা, আলো পড়ে তেল মাখা শরীর চকচক ঝকঝক করছে, এখনো তেমন হচ্ছে। পারুল তীক্ষ্ণ ও তীব্র গলায় ডাকল, কামরুল, আই কামরুল। কামরুল বাথরুমের পেছনে দাঁড়িয়েছিল, সেখান থেকে মুখ বের করল। পারুলের মনে হল বাথরুমের দেয়ালটা একটা কচ্ছপের খোলস, কামরুলের মাথাটা হচ্ছে কচ্ছপের মাথা। পারুল হেসে ফেলল, সেই হাসিতেই কিছু বোধ হয়েছিল। ভয় পেয়ে কামরুল দৌড় দিল, সে দৌড়ে বাগান পেরোচ্ছে, ছুটে যাচ্ছে তার নিজের খুপরির দিকে। পারুল ডাকল, মিকি, মাইক, ফিবো। তিনটি কুকুরই বিদ্যুতের মতো ছুটে এলো। কামরুল তখনও ছুটছে, প্রাণপণে ছুটছে। পারুল কুকুর তিনটির দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, তোরা দেখছিস কি, ওই বদলোকটাকে ধর, এক্ষুনি ধর, এক্ষুনি। পারুল তর্জনে দিয়ে কামরুলের দিকে ইঙ্গিত করছে, তার মুখ দিয়ে হিস হিস জাতীয় শব্দ বের হচ্ছে। তিনটি কুকুরই কামরুলের দিকে ছুটছে। কামরুল দাঁড়িয়ে পড়েছে, বিস্ময়ে অভিভূত হয়ে পেছন ফিরে সে দৃশ্যটা দেখল, তারপর ছুটে যেতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে গেল। বাঘ যেমন শিকারের ওপর ঝাঁপ দেয়, অবিকল সেই ভঙ্গিতে ফিবো কামরুলের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। বাকি দুজন ওদের ঘিরে চক্রাকারে ঘুরছে। পারুল দুহাতে মুখ ঢেকে ফেলল, মাথা দিয়ে আগুন বের হচ্ছে। পারুল তার মাথায় পানি ঢালছে, হিমশীতল পানি, গা ঢালতেই গা জুড়িয়ে যাচ্ছে। গামলার পানি শেষ হয়ে গেছে, এখন সে চৌবাচ্চা থেকে পানি নিচ্ছে। চৌবাচ্চার পানি আরো ঠান্ডা, মনে হচ্ছে কেউ যেন বরফের কুচি মিশিয়ে দিয়েছে। বরফের কুচি মেশানো এই হিমশীতল পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। পারুল চৌবাচ্চার ভিতর ঢুকে গেল। বাড়ির প্রধান গেটটা বন্ধ, তাহের অনেকক্ষণ ধরেই কলিং বেল টিপছে, কেউ দরজা খুলছে না। তাহের প্রথমে ভেবেছিল কলিং বেল কাজ করছে না। কলিং বেল টিপে সে কান পেতে রইল, এতে একটানা কুইং শব্দ আসছে। গেটে মাঝে মাঝে সে ধাক্কাও দিচ্ছে, কোনো শব্দ নেই। মাঝে মাঝে কুকুর তিনটা দ্রুত চলে যাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। কুকুর তিনটা না থাকলে সে দেয়াল ডিঙিয়ে নেমে যেত, তার ভয়ঙ্কর দুশ্চিন্তা হচ্ছে। 6টা থেকে সে গেটে ধাক্কা ধাক্কি করছে, এখন বাজছে 6:30, চারদিক অন্ধকার হয়ে গেছে। পারুলের কোনো বিপদ হয়নি তো, ভয়ঙ্কর কোনো বিপদ? এখন তাহের আর কলিং বেল টিপছে না বা দরজাও ধাক্কাচ্ছে না, ভীত গলায় ডাকছে, কামরুল, কামরুল মিয়া, এই কামরুল। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, কে আসছে, কামরুল? তাহের বলল, কে, কামরুল, ব্যাপার কি, কি হয়েছে? কেউ জবাব দিল না, কিন্তু গেট খোলা হচ্ছে। তাহেরের ধকধকানি এখনো থামছে না, সে আবারও ডাকল, কামরুল, এই কামরুল। আমি পারুল। গেট খুলেছে, তাহের বিস্মিত গলায় বলল, কামরুল কোথায়? আছে কোথাও, প্রায় 1 ঘন্টা ধরে ধাক্কাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম, তাছাড়া ঘরের ভেতর থেকে গেটের শব্দ শোনাও যায় না। ভয় চলে যাওয়ায় তাহেরের এখন শান্তি লাগছে,
সারাদিন যে মাথা ব্যথা ছিল হঠাৎ পাওয়া এই শান্তিতে তাও চলে গেছে। নিজেকে হালকা লাগছে। তাহের বলল, সন্ধ্যাবেলা ঘুমের যে অভ্যাস করেছ এটা ঠিক না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। পারুল জবাব দিচ্ছে না, আগে আগে যাচ্ছে। তাহের যাচ্ছে তার পেছনে পেছনে। তাহের বলল, কামুল বেটাকে তো দরকার। কেন? বাড়ি তার হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে হবে, আজই যেতে হবে। কেন, কি হয়েছে? ম্যানেজার সাহেবের কাছ থেকে খবর নিয়ে এসেছি। ম্যানেজার সাহেবের কাছে খবর গেছে আমি এ বাড়িতে সংসার পেতেছি। তিনি অর্ডার দিয়েছেন তোমাকে অন্য কোথাও রেখে আসতে। বলেছেন সন্ধ্যাবেলা চেক করতে আসবেন। উনি আসার আগেই আমরা চলে যাব, দেরি করা যাবে না, সন্ধ্যা প্রায় হয়ে আসছে। কোথায় যাব আমরা? আজকের রাতটা আপাতত কোনো হোটেলে কাটাই, তারপর। পারুল, তোমার শরীর কি খুব খারাপ? তোমাকে কেমন যেন লাগছে। পারুল ক্ষীণ কণ্ঠে বলল, শরীর একটু খারাপ। কতবার বলেছি সন্ধ্যাবেলা ঘুমাবে না, সন্ধ্যাবেলা ঘুমানো খুব ব্যাড হ্যাবিট, শরীরের 12টা বেজে যায়। তাহের বাথরুমে ঢুকে হাত মুখ ধুচ্ছে, বাথরুমের দরজা খোলা। পারুল বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছে। বাথরুমের বাল্ব নষ্ট হলে বাথরুমটা অন্ধকার। তাহের হাতে মুখে পানি ঢালতে লাগলো। তুমি দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? ব্যাগ দুটো চট করে গুছিয়ে নাও, ম্যানেজার বেটা আসার আগে গেটে পড়তে হবে। কোন হোটেলে উঠবে কিছু ঠিক করেছো? ওল্ড ঢাকার দিকে মোটামুটি সস্তায় কিছু ফ্যামিলি রুম পাওয়া যায়, আর একটা মাত্র রাত। একটা রাত কাটিয়ে কোথায় যাবে? এখনো ঠিক করিনি। গামছাটা দাও তো। পারুল গামছা এনে দিল। খুব সহজ গলায় বলল, ছোট্ট একটা সমস্যা হয়েছে। তাহের অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? কুকুর তিনটা কামরুলকে মেরে ফেলেছে, ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছে। তাহের বিরক্ত গলায় বলল, সবসময় রসিকতা ফাজলামি ভালো লাগে না, সবকিছু সময় অসময় আছে। পারুল শীতল গলায় বলল, রসিকতা না, সত্যি। বারান্দায় এসে দাঁড়াও, বারান্দায় দাঁড়ালেই দেখবে, বারান্দা থেকে দেখা যায়। এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। তাহের হাত থেকে মগ পড়ে গেল। এসব সে কি শুনছে? স্বপ্ন দেখছে না তো? মাঝে মাঝে স্বপ্ন বাস্তবের মতোই হয়। পারুল বলল, তুমি কি আগে চা খাবে না ভাত দেব? তাহেরের মাথায় ঢুকছে না এই সময় কি করে একটা মেয়ে ভাত খাওয়ার কথা বলতে পারে। তাহের বলল, দাও, চা দাও। বলেই সে বিষয়ে অভিভূত হয়ে গেল। আশ্চর্য, সে চা চেয়েছে, স্বাভাবিকভাবেই চেয়েছে। ভয়ঙ্কর দুঃসময়ে মানুষ কি খুব অস্বাভাবিক আচরণ করে? তাহের মুগ্ধা হয়ে গেছে। তারপরেও সে অন্ধকার বাথরুমে দাঁড়িয়ে আছে। দরজা ধরে দাঁড়িয়ে আছে পারুল। চারদিকে শুনশান নীরবতা। নীরবতা ভঙ্গ করার জন্যে তাহের আবারও বলল, ম্যানেজার সাহেব সন্ধ্যার পর আসবেন। আসলে সে নিজেই নিজেকে কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। পারুল শান্ত গলায় বলল, আসুক, কুকুররা তাকেও খেয়ে ফেলবে। কি বলছো তুমি? যা ঘটবে তাই বলছি। এ বাড়ির গেটের ভেতর যেই ঢুকবে তাকেই কুকুররা খেয়ে ফেলবে। তোমাদের বড় সাহেব এলে তাকেও খাবে। পারুল, তোমার তো পুরোপুরি মাথা খারাপ হয়ে গেছে। ব্যাপারটা আমার এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কিছু নেই। বারান্দায় এসে দাঁড়াও, আমি বাগানের বাতি জ্বালিয়ে দিচ্ছি, সব দেখা যাবে। তবে না দেখাই ভালো, দেখলে তুমি চাটা কিছু খেতে পারবে না, বমি করে ফেলবে। আসো, বারান্দায় আসো। না, থাক, চা বানাচ্ছি, চা খেতে আসো। সারা রাত বাথরুমে দাঁড়িয়ে থাকবে নাকি? তাহের বাথরুম থেকে বের হলো। তার ডান পাটা পাথরের মতো ভারী হয়ে আছে, পা টেনে টেনে আসতে হচ্ছে। শো শো শব্দ হচ্ছে স্টোভে, কেটলিতে পানি বিজ বিজ করে ফুটছে। চুলার আগুনের আঁচে কি যে সুন্দর দেখাচ্ছে পারুলকে। কুকুর তিনটা এই সময় গ্রিলের ফাঁক দিয়ে মুখ বের করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আজ তা করছে না। তবে মাঝে মাঝে তাদের ক্রুদ্ধ হুঙ্কার শোনা যাচ্ছে। তাহের নিচু গলায় ডাকল, পারুল। তোমার চাচার সঙ্গে আজ দেখা হয়েছে, ওনার অফিসে গিয়েছিলাম। পারুল তার চারদিকে চোখ তুলে তাকালো। তাহের ভেবে পেল না এই সময় সে চাচার অফিসে যাওয়ার গল্পটা কি করে বলছে। একটা মানুষ তাদের কাছ থেকে মাত্র 20 গজ দূরে মরে পড়ে আছে, আর সে চা খেতে খেতে গল্প করছে।
মাথা তো পারুলের একার খারাপ হয়নি, মাথা তারও খারাপ হয়েছে। পারুল, পারুল সঙ্গে সঙ্গে জবাব দিল, কি? আমরা এখন কি করব? চায়ের কাপে চা ঢালতে ঢালতে পারুল নরম গলায় বলল, তুমি কি করতে চাও? পুলিশে খবর দেওয়া দরকার, কুকুরে মেরে ফেলেছে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো মারিনি। কুকুর তো আর নিচ থেকে মারে নেই, সে হচ্ছে কুকুরদের সর্দার, কুকুর তাকে শুধু শুধু মারতে যাবে কেন? আমি বলেছি বলেই মেরেছে। সে কি? পারুল তার চায়ের কাপ তুলে নিয়ে চায়ের চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলল, চা খাও, চা তো ঠান্ডা হচ্ছে। চা ঠান্ডা হচ্ছে কিনা তাহের জানে না, তার নিজের হাত পা যে ঠান্ডা হয়ে আসছে তা সে বুঝতে পারছে। আচ্ছা, এমন কি হতে পারে না যে পারুল ঠাট্টা করছে? মেয়েরা মাঝে মাঝে বাজে ধরনের ঠাট্টা করে। এই কি কাপ হাতে নিয়ে বসে আছো কেন? ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলে আবার গরম করে দেব। তাহের চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল, ঠান্ডা গরম কিছুই বোঝা গেল না। তাহের বিড়বিড় করে বলল, সন্ধ্যার পর ম্যানেজার সাহেব আসবেন। পারুল বলল, উনি আসবেন না, কার দায় পড়েছে ঢাকার বাইরে এত দূর এসে খোঁজ নেয়ার? তিনি তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছেন, যাতে তুমি ভয় পেয়ে সুর করে চলে যাও। উনি খুব কাজের, চলে আসবেন। আসবেন না, আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হচ্ছে, এইরকম আবহাওয়ায় উত্তরখানের বিরান ভূমিতে কেউ আসবে না। তুমি অস্থির হয় না। অস্থির হব না? না, আর যদি এসেই পড়ে আমরা গেট খুলব না, সে তো আর দেয়াল টপকে ভেতরে আসবে না। আর যদি এসেই পড়ে তাহলে? তাহলে কি? তাহলে আমার তিন বন্ধু আছে, ওরা মজা দেখাবে। পারুল হাসছে, হাসতে হাসতে সে মুখে আঁচল দিল, মনে হচ্ছে গড়িয়ে পড়বে। তাহের বলল, আই পারুল আই। পারুলের হাসি থামছে না, খিলখিল করে সে হেসেই যাচ্ছে। তাহের পুরোপুরি নিশ্চিত হলো পারুলের মাথা খারাপ হয়ে গেছে, সুস্থ মানুষের হাসি না, কোনো সুস্থ মানুষ এভাবে হাসতে পারে না, বদ্ধ উন্মাদের লক্ষণ। উন্মাদ হয়ে যাওয়াই স্বাভাবিক, এত বড় বাড়িতে একটা ডেড বডি নিয়ে থাকলে যে কে উন্মাদ হয়ে যাবে। পারুল, পারুল, হাসি থামাও। শুধু শুধু হাসি থামাবো কেন? কেঁদে বুক ভাসানোর মতো তো কিছু হয়নি। আমি হাসি থামাবো না। বলতে বলতেই পারুল হাসি বন্ধ করল। হাসি যেমন হঠাৎ করে শুরু হয়েছিল তেমনি হঠাৎ শেষ হয়ে গেল। পারুল সহজ গলায় বলল, রাতে কি খাবে? কি খাবো মানে? রাতে ভাত তো খাবে, উপোষ নিশ্চয়ই দেবে না, কিন্তু কিছু রাখতে পারিনি, আলু ভেজে দি। কাড়া করলে আলু ভেজে দেব, ভাজা শুকনো মরিচ ডোলে আলু ভাজা দিয়ে খেতে খুব মজা। ঘি থাকলে খুব ভালো হতো, আলু ভাজার উপর এক চামচ গাওয়া ঘি দিলে এত চমৎকার গন্ধ হয়, এমন এক ঘ্রাণ বের হয় যে ঘ্রাণ দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। এই সময় তুমি খাওয়ার কথা ভাবছো? অবশ্যই ভাবছি, কেন ভাববো না? মৃত্যুর সঙ্গে খিদের কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা ব্যাপার। আমার মার বেলায় কি হয়েছে শোনো, মা মরে গেল ভোর রাতে, বাবা কাঁদতে কাঁদতে অস্থির, চিৎকার করে বিকট কান্না, সারাদিন বাবা কিছু খেলো না। দুপুরে আমার বড় খালা তাকে খেতে বলেছে, বাবা দিয়েছে ধমক, রাত আটটার দিকে বাবা নিজেই খেতে চাইল। বাবা ভাত নিয়ে বসেছে, আমাকে দেখে বলল, খুকি দেখ তো লেবু আছে কিনা, আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে বল। তাহের তাকিয়ে আছে। পারুল গল্প শেষ করে বলল, এই যে গল্পটা পড়লাম তার সারমর্ম হচ্ছে, একটু দূরে একটা মানুষ পড়ে আছে, তাতে কিছু যায় আসে না, আমরা যথাসময়ে খাওয়া দাওয়া করব, আরাম করে ঘুমোতে যাব, এবং রাতে তোমার যদি অন্য কোনো আবদার থাকে। পারুল চুপ করো তো। পারুলের ঠোঁট বেঁকে যাচ্ছে, কে জানে সে হয়তো আবার হাসতে শুরু করবে, পাগলের হাসি একবার শুরু হলে শেষ হতে চায় না। পারুলের কথাই বোধহয় ঠিক, ক্ষুধার্ত মানুষ মৃত্যুটিত্য নিয়ে ভাবে না, তারা খেতে বসে যায়। রাত দশটার দিকে তাহের খেতে বসল, অনেক ভাত খেয়ে ফেলল, আরও থাকলে হয়তো আরও খেত, পাতিলে আর ভাত ছিল না। পারুল বলল, তোমার বোধহয় পেটটা ভরল না? ভরেছে, পেট ভরেছে, শরীরের খিদা মিটেছে, কিন্তু চোখের খিদায় ভাত চেয়েছি। তাহের বারান্দায় মোড়ায় বসে সিগারেট টানছে, পারুল থালা বাসন মাঝামাঝি করছিল।
তাহের এই মুহূর্তে ভাবতে চাচ্ছে না যে তাদের কাছ থেকে মাত্র 20 গজ দূরে একটা মানুষ পড়ে আছে। ঝুনঝুন বৃষ্টি পড়ছে, শীত শীত লাগছে। এক ঘুমে রাতটা কাবার করে দিয়ে সকালবেলা ভেবেচিন্তে একটা পথ বের করতে হবে। পথ আর কি, পুলিশকে গিয়ে বলা কুকুর বাড়ির দারোয়ানকে মেরে ফেলেছে। থানার ওসি জিজ্ঞাসা করবেন কখন মেরেছে, তখন একটু ঘুমিয়ে বলতে হবে কখন মেরেছে সেটা স্যার বলতে পারি না, আমরা দেখেছি সকালে, দেখি আপনাকে খবর দিয়েছি। কুকুর মানুষ মেরে ফেললো, আপনারা কিছুই বলতে পারলেন না? স্যার ওগুলো ভয়ঙ্কর কুকুর, আগেও একটা মানুষ মেরেছে। বলেন কি? খাঁটি কথা স্যার, এক বিন্দু বাড়িয়ে বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমরা স্যার কুকুরের ভয়ে রাতে ভালোমতো ঘুমাতেও পারি না। তাহের আগের সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালো। ভালোমতো চিন্তা করতে হবে, পারুলকে কিছুতেই পুলিশের কাছে নেওয়া যাবে না, ওর মাথার ঠিক নেই, কি বলতে কি বলে বসবে। যা বলার পুলিশ তাই বিশ্বাস করবে, পুলিশ তো আর জানে না অভাব অনটনে পারুলের মাথাটা খারাপ হয়ে গেছে। পারুল, চা দাও, একটু চা খাবো। দাঁড়াও, হাতের কাজ শেষ করে নেই। তুমি তো চা খেতে চাও না, আজ দেখে একেবারে সেধে সেধে খেতে চাচ্ছ? তাহের জবাব দিল না, সে অবাক হয়ে পারুলের থালা বাসন ধোয়া দেখছে। কি সহজ ভঙ্গিতে সে থালা বাসন ধুচ্ছে, আবার গুনগুন করছে, মনে কোনো রকম দুশ্চিন্তা নেই। না, পারুলকে কিছুতেই পুলিশের কাছে জবানবন্দি দিতে দেওয়া যাবে না। তাহের আগ্রহ করে চা হাতে নিল, এখন নিজেকে হালকা লাগছে। সমস্যা সমাধানের পথ পাওয়া না গেলেও পাওয়া যাবে। কিছু মিথ্যা বলতে হবে, তবে খুব গুছিয়ে বলতে হবে, এমন মিথ্যা যেখানে ফাঁক থাকবে না। চাটা ভালো হয়েছে পারুল, সরে বসো, বৃষ্টির ঝাঁট লাগছে তো। তাহের সরে বসল। পারুল বলল, ঝুম বৃষ্টি নেমেছে, এতে একটা লাভ হলো, রক্ত ধুয়ে মুছে চলে গেল, এখন বাকি শুধু ডেড বডি মাটিতে পুঁতে ফেলাম। তাহের এমন ভাব করলো যেন কথা শুনতে পাচ্ছে না, কথা শুনলেই কথার পিঠে কথা বলতে হবে, পারুলের পাগলামি আরো বাড়বে, এই পাগলামিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। পারুল চুপ চুপ করে চায় চুমুক দিচ্ছে, এরকম শব্দ করে সে তো কখনো খায় না, নাকি আগে এরকম শব্দ করে খেত সে লক্ষ্য করেনি। পারুল হালকা গলায় বলল, বৃষ্টি কমবে না, তোমাকে বৃষ্টির মধ্যে কাজটা করতে হবে। তাহের হতভম্ব গলায় বলল, কি কাজ? গর্ত করতে হবে, বাগানে কোদাল আছে, বৃষ্টিতে ভিজে মাটি হয়েছে নরম, তোমাকে বেশি কষ্ট করতে হবে না। তুমি কি পাগল হয়ে গেলে? মোটেই পাগল হইনি, গর্ত খুঁড়ে ডেড বডি চাপা না দিলে কুকুর ছিঁড়ে খুঁড়ে খাবে, সেটা ভালো হবে। কাল তুমি যখন ঘর থেকে বের হবে তখন দেখবে দরজার কাছে কামরুলের হাতের কবজি পড়ে আছে, তখন কেমন লাগবে? আমাদের পুরো ব্যাপারটা পুলিশকে জানাতে হবে, পুলিশ যা করার করবে, আমরা কিছুই করব না, রাতটা কোনো মতে পার করে পুলিশের কাছে যাব। পারু শান্ত গলায় বলল, পুলিশ এসে আমাকে বেঁধে নিয়ে যাবে, হাজতে রাখবে, টর্চার করবে, আমার পেটে একটা বাচ্চা আছে, সেটা কি তার জন্য ভালো হবে? তোমাকে টর্চার করবে কেন, তুমি কি করেছ? আমি কুকুর তিনটাকে দিয়ে ওই লোকটাকে মারিয়েছি, লোকটা ছিল ভয়ঙ্কর বধ, আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি। চিন্তা ভাবনায় তোমার মাথা পুরোপুরি গুলিয়ে গেছে, তোমার যা দরকার তা হচ্ছে প্রচুর ঘুম, প্রচুর বিশ্রাম, নিরিবিলি। পারুল সহজ গলায় বলল, প্রচুর ঘুম, প্রচুর বিশ্রাম এবং প্রচুর নিরিবিলির জন্যেই ডেড বডিটা কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি, পুলিশের ঝামেলায় এখন আমরা যেতে পারবো না, পুলিশ যদি আমাদের কিছু নাও করে একটা জিনিস করবে, বাড়ি থেকে বের করে দেবে, দেবে কিনা বলো? পুলিশ না দিলেও ম্যানেজার সাহেব বের করে দেবেন। তখন আমি যাব কোথায়? এমন কোন জায়গা কি তোমার আছে যেখানে আমাকে নিয়ে তুলতে পারো? গল্পে উপন্যাসে গাছতলায় সংসার পাতার কথা আছে, আমরা তো গল্প উপন্যাসের মানুষ না, ঠিক বলছি? আমাকে এখান থেকে বের করে দিলে আমি কোথায় থাকবো? রেল স্টেশনের প্ল্যাটফর্মে? হ্যাঁ, সেখানে থাকা যায় একদিন, দুদিন, তিন দিন, ধরলাম 7 দিন। তারপর? আমি তো একা না, আমার ভেতর আরেকজন আছে, তার সমস্যা আমি দেখব না। তাহেরের মাথা ঝিমঝিম করছে, কি পরিষ্কার কথাবার্তা, নিখুঁত যুক্তি, তাহের অভিভূত হয়ে গেল। পারুল শাড়ির আঁচল মাথায় টেনে নিল,
তাকে এখন একজন কিশোরীর মতো লাগছে। সে আরো খানিকটা ঝুঁকে এসে বলল, ডেড বডি মাটিতে পুঁতে ফেললে আমরা অন্তত কিছুদিনের জন্য নিরাপদে থাকতে পারব, সেই কিছুদিনও তো আমাদের কাছে অনেকদিন। তাহের চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, না কিছুদিনের জন্য হলেও নিশ্চিন্ত হয়ে থাকতে পারবো না, ম্যানেজার সাহেব এসে খোঁজ করবেন। ম্যানেজার সাহেব কামরুলের খোঁজ নিতে আসবেন না, তিনি আমার খোঁজে আসবেন, আমাকে পাবেন না, নিশ্চিত হয়ে তিনি ফিরে যাবেন। তোমাকে পাবে না কেন? আমাকে পাবে না কারণ আমি দোতলায় সবচেয়ে কোনার ঘরটায় চলে যাব, ওখানে থাকব। ম্যানেজার সাহেব জানেন দোতলায় ওই ঘরগুলোর চাবি আমাদের কাছে নেই। আসলেই তো নেই। আছে, সব চাবি আমি খুঁজে বের করেছি, কিন্তু ম্যানেজার সাহেব যখন আসবেন তখন তো দারোয়ানের খোঁজও করবেন। করতে পারেন, তুমি বলবে সেই দোকানে কিছু একটা কিনতে গেছে। তাহের আর কি বলবে ভেবে পেল না, যুক্তি তার মাথায় ভালো আসে না, অন্যের যুক্তি তার কাছে সবসময় শক্ত যুক্তি বলে মনে হয়। পারুল বলল, আদা দিয়ে আর একটু চা করি? না, খাও না, ঠান্ডার মধ্যে ভালো লাগবে। চা খেয়ে বাগানে যাও, গর্তটা গভীর করে করবে, ঘাসের চাপড়াগুলো আগে খুব সাবধানে আলাদা করে নিও, পরে ওই ঘাসের চাপড়াগুলো উপরে দিয়ে দিবে, বর্ষাকাল তো দেখতে দেখতে সুন্দর ঘাস গজিয়ে যাবে। তাহের আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বলল, আমি কখনো এই কাজ করতে পারবো না। বলতে গিয়ে তার গলা কেঁপে গেল, কপালে ঘাম জমল। করবে না? না। আমার কিন্তু মনে হচ্ছে তুমি করবে। না পারুল, আমি করব না, তোমার জন্য আমি অনেক কিছুই করব, কিন্তু এই কাজটা করব না। বেশ, তুমি না করলে আমিই করব, কষ্ট হবে, সময় বেশি লাগবে, কিন্তু আমি করব। তুমি নিজে কবে খুলবে? হ্যাঁ, আমি যা বলি তাই কিন্তু করি, তুমি অনেকবার তার প্রমাণ পেয়েছ, পাওনি? তাহের জবাব দিল না, সে সিগারেট টেনে যাচ্ছে। পরপর তিনটি সিগারেট খাওয়ার জন্যই হয়তো তার শরীর কেমন করছে, দম বন্ধ হয়ে আসছে। পারুল বলল, তুমি শুধু শুধু জেগে থেকো না, শুয়ে পড়ো, বিছানায় যাওয়ার আগে একটু কষ্ট করে যাও। ওই কোনায় দেখো একটা বড় ডেকচি আছে, ডেকচি ভর্তি করে পানি চুলায় দাও। পানি দিয়ে কি করবে? সব কাজটা শেষ করে সারা গায়ে সাবান মেখে গরম পানি দিয়ে গোসল করব, গোসল না করলে শরীর ঘিন ঘিন করবে। তাহের মূর্তির মতো বসে রইল। পারুল হাসি মুখে বলল, মনে হচ্ছে পানি এনে দেবে না, থাক আমি আনব, তুমি শুয়ে পড়ো, শুধু শুধু ভয় পাচ্ছ, ভয়ের কিছু নেই। তাহের যন্ত্রের মতো বলল, তুমি সত্যি মাটি খুঁড়তে যাবে? পারুল সহজ গলায় বলল, হুম। তোমার যেতে হবে না, আমিই যাব, কুকুর তিনটা তো ঘুরে বেড়াচ্ছে, ওরা বাধা আছে। কে বাঁধল? আমি বাঁধলাম, আবার কে? কোদাল কোথায় আছে বললে? পারুল আঙুল তুলে দিয়ে দেখালো। তাহের উঠে দাঁড়ালো, তার নাক জ্বালা করছে। নাক জ্বালা করছে কেন? সে অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে না তো? অজ্ঞান হবার আগে কি মানুষের নাক জ্বালা করে? পারুল বলল, বৃষ্টি দেখে আরো জোরে নামলো, তুমি এক কাজ করো, খালি গায়ে যাও, শার্ট গায়ে দিয়ে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ভেজা কাপড় থেকে ঠান্ডা বেশি লাগে। আমি কি আসবো তোমার সঙ্গে, পাশে দাঁড়িয়ে থাকবো? না। এই বলে তাহের টলতে টলতে এগিয়ে যায়।